কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণভদ্র ওরফে কালীঘাটের কাকু 30 মে 2023 গ্রেপ্তার হয়েছেন। আর এই বিষয় নিয়ে আমরা 2021 সাল থেকে লাগাতার চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলছি, তাদের কণ্ঠস্বরে প্রশ্ন করছি, বুকচিতে চোখে চোখ রেখে। আর আজকের দিনে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা কি বলছেন শুনব। মানে বেকার চাকরি প্রার্থীদের জীবনে যাই না, কেউ হয়তো কাঁদবেন কেউ হাসবেন। আজ দীর্ঘ 1134 দিন ধরে রাস্তায় পড়ে আছে আমাদের হকের লড়াই। হাইকোর্টের প্রতি পূর্ণ আস্থা রয়েছে, আমরা চিৎকার করে রাস্তায় দাঁড়ে দাঁড়িয়ে বেরিয়েছি, কেউ স্বীকার করেনি দুর্নীতি হয়েছে। হাইকোর্ট একদম প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণ করে দিয়েছিল দুর্নীতি হয়েছে। হাইকোর্টের প্রতি পূর্ণ আস্থা আছে, যারা দীর্ঘদিন ধরে বঞ্চনা লড়াইয়ে সামিল তারা যে যার যোগ্য জাগে। তারা আশা করছি মহামান্য বিচারপতিরা আমাদের দিকে নজর রাখবেন, আমাদের দিকে নজর রেখে উনি বিচার রায়দান করবেন এবং আমাদের যোগ্য জায়গায় পাঠাবেন, স্কুলে পাঠাবেন। সত্যের জয় হবে এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল, যারা শুধুমাত্র সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছিল, তাদের চাকরির অবসান হবে, এটা আমাদের মনের আশা। এবং বিচার ব্যবস্থা আর প্রতি আস্থা রেখেই বলছি, এই বিচার ব্যবস্থা প্রমাণ করে দিয়েছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়েছিল 2016 সালে, ইট ইজ এ মাল্টি লেয়ার করাপশান। আমাদের শুধু এইটুকুই আশা যে সাদা খাতা বাতিল হোক, আমাদের নিয়োগগুলো হয়ে যাক। আমরা যারা সবাই আছি, আমরা অল ওয়েটিং, আমাদের নিয়োগ, এটুকুই আমাদের ইচ্ছা, এটুকুই আমাদের কামনা, আমরা এটাই চাই। নিয়োগ দুর্নীতি মামলায় আজ রায়দান, এবং সেই দিকেই তাকিয়ে রয়েছে প্রায় 25,000 চাকরি প্রার্থী, যারা বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে, শীত গ্রীষ্ম বর্ষা বসে রয়েছে ওই রাস্তার ধারে। এই মুহূর্তে আমার সঙ্গে দুই চাকরি প্রার্থী রয়েছেন, সরাসরি রয়েছেন আমি, প্রিয়াঙ্কা সাউ রয়েছেন এবং ইমরান হোসেন রয়েছেন। ইমরান, তোমার সঙ্গে মনে রয়েছে, প্রিয়াঙ্কা তোমাদেরও মনে রয়েছে, দীর্ঘদিন আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করেছি যে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে এ বাংলায় হচ্ছেটা কি। ইমরান, আজ কি মনে হচ্ছে, বুকে একটু সাহস জোগাচ্ছে, বুকে একটু সাহস আসছে, মনে হচ্ছে চাকরিটা পাবে? দেখুন, দীর্ঘদিন ধরে যে এসএসসির জন্য লড়াইটা চলছে, বঞ্চিত যারা যারা যোগ্য তারা রাস্তায় বসে আছে প্রায় 1 বছর 2 বছর, কেউ 3 বছর, কেউ 1,000 দিন, কেউ 500 দিন। আমরা লড়াই করছি দীর্ঘদিন ধরে বঞ্চনা যে আমাদের সঙ্গে চলছে রাজ্য সরকার করছে, সেই বঞ্চনা যাতে ঘুচে এবং আমরা যোগ্য, প্রত্যেকেই যোগ্য চাকরি প্রার্থী। কেউ পরীক্ষার জন্য বসে আছে, কেউ পরীক্ষা দিতে পারছে না, দীর্ঘ 8 বছর ধরে পরীক্ষা দিতে পারছি না আমরা, কেউ পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে শুধুমাত্র দুর্নীতির জন্য চাকরি পাচ্ছে না, এর দায় শুধুমাত্র রাজ্য সরকার ছিল, সেটা আমরা সবাই জানি, সেটা আমরা সবাই দেখেছি টিভিতে। এবং হাইকোর্টে আজকে যে রায়দানের কথা চলছে, যে রায়দানটা হবে, আমরা খুব খুশি এবং উজ্জীবিত, আমরা আশাবাদী যে যোগ্যরা চাকরি পাবে, নতুন যারা ছেলে মেয়ে বিএড পাস চাকরি প্রার্থী তারা নতুন করে পরীক্ষা দিতে পারবে, এবং যারা রাস্তায় দীর্ঘদিন ধরে নিজেদের হকের দাবির জন্য লড়াইটা করছে সেই লড়াই তাদের শেষ তারা জয়ী হবে। এবং আমরা আশাবাদী হাইকোর্ট ভালো আমাদের আমাদের দিকে সেই জিনিসটা ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট তৈরি, এবং সেটা হাইকোর্ট আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করবে, যার ফলে ওটা পশ্চিমবঙ্গে এমন একটা দৃষ্টান্ত তৈরি হবে যে চাকরির দুর্নীতি দূরে থাক। ইমরান, গোটা বাংলার মানুষ জানে, একাধিকবার শুনেছে, তাও তোমায় প্রশ্ন করছি যে কি কারণে, কি মনে হয় কি কারণে এতদিন বঞ্চিত হতে হলো তোমাদের, বঞ্চিত হয়ে রাস্তার ধারে বসে থাকতে হলো তোমাদের, দায়টা কার ছিল? বঞ্চনা প্রথম থেকে আমরা বারবার চাকরি প্রার্থীরা চেঁচিয়ে এসেছি, বঞ্চনা এখানে করেছে বর্তমানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই বঞ্চনা তো না, এরা চুরি করেছে, ওরা চাকরিগুলো যোগ্য প্রার্থীদের চুরি করেছে, চুরি করার সাথে সাথে চুরিটা একটা লিগালাইজ সিস্টেমে পরিণত করেছে, যার ফলে যারা রাস্তায় বসে আছে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, কেউ চাকরির জন্য আন্দোলন করছে, কেউ দীর্ঘদিন ধরে পরীক্ষার জন্য আন্দোলন করছে, কেউ SSC পরীক্ষা চায়, কেউ SSC চাকরি চায়, কেউ আপার প্রাইমারি চাকরি চায়, প্রাইমারি চাকরি চায়, কিন্তু যেটা সমস্যা মূল হচ্ছে এই দুর্নীতিটা করেছে কে, দুর্নীতিটা করেছে টপ টু বটম। এমন যেটা হয়েছে এই কালীঘাট থেকে শুরু হয়েছে দুর্নীতিটা, একদম সেখান থেকে শেষ শুরু হয়ে শেষ পর্যন্ত এবং বুথ স্তর পর্যন্ত চলে গেছে। তারা বলে না যে বাংলার আমরা দরজায় দরজায় পৌঁছে যাবো মানুষের কাছে, হ্যাঁ তারা দরজায় দরজায় পৌঁছে গেছে, কিন্তু দরজায় দরজায় পৌঁছে গেছে কি, চাকরি চুরি করে যে টাকা দাও চাকরি নাও, এই করে একটা সিস্টেম এমনভাবে বানিয়ে দিয়েছে যার ফলে বঞ্চিত। আমি প্রিয়াঙ্কার কাছেও যাবো, আমি প্রিয়াঙ্কার কাছেও আসার চেষ্টা করব। তবে এই মুহূর্তে গান্ধী মূর্তির কি ছবিটা, যেখানে প্রায় 1,000 দিনের বেশি ধরে চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, আমি একাধিকবার গেছি ওনাদের সঙ্গে কথা বলেছি, চোখের জল ফেলেছে। এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশ থেকে ওয়েঙ্গিলা রয়েছে। ওয়েঙ্গিলা, চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলো, তাদের কথা শোনো, আর কতদিন তারা কাঁদবে, এবার কি মুখে হাসি ফোটার দিন আসছে?
একদমই শুনতে দেখো, আমরা কিন্তু তাদের হয়ে বারবার সেই প্রশ্নটা করে গিয়েছি যে তারা কবে চাকরিটা পাবে, তাদের হয়ে অর্থাৎ মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা কিন্তু সেই একেবারে প্রশ্ন করে গিয়েছি। এবং এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর চাকরি প্রার্থীর প্রত্যেক দিন চোখের জল ফেলেছে, কবে হবে তাদের চাকরি, মন্ত্রী করে মন্ত্রীর কাছে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, আজকে চাকরি প্রার্থীদের খানিকটা মনে হচ্ছে যে দিন আজকে কি বলছেন, অনেকেই তো বলছেন আপনাদের আরও এক ঠিক আপনাদের সঙ্গে যারা বসেন তারা বলছেন যে হয়তো আশা রয়েছে রায়টা আপনাদের দিকেই থাকবে। দেখুন, আজ 1135 দিন ধরে আমরা রাস্তায় চোখে জল ফেলছি, আজ হয়তো সেই যে সরকার যে যত নাটক করেছে সেই নাটকের সমাপ্তি ঘটবে। আজ আমরা আশাবাদী, হাইকোর্টের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আজকে যারা 1135 ধরে রাস্তায় রাস্তায় চোখে জল ফেলেছে তাদের চোখের জলের দিকে লক্ষ্য রেখে রায়দানটা করবেন। এবং আমাদের যে বরাবরের দাবি, যারা অযোগ্য টাকার বিনিময়ে সাদা খাতায় ফেল করে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে সেই জায়গায় যারা যোগ্য, যারা 1135 দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে স্কুলে পাঠাবে। আমাদের মহামান্য বিচারপতির প্রতি আস্থা রয়েছে, পূর্ণ আস্থা রয়েছে, ওনারা আমাদের দিকে তাকে রেখেই বিচারটা রায়দানটা দেবেন। আমরা দেখেছিলাম দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ যখন এই মামলা শুনানি হচ্ছিল তিনি নিজে প্রশ্ন করেছিলেন যে যারা শিক্ষক তাদের আজকে এই রকম অবস্থা, তাদের সঙ্গে এরকম নিয়োগে দুর্নীতি করা হয়েছে, কি শিখবে ভবিষ্যৎ বা কি শিখবে আগামী সমাজ। সেই জায়গায় আজকে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই রায়দান হবে। কতটা আশাবাদী আপনারা, কি মনে হচ্ছে আজকে এত লড়াইয়ের সমাপ্তি ঘটতে পারে? একদমই, আমরা পূর্ণ আস্থা রয়েছে হাইকোর্টে, পূর্ণ আস্থা রয়েছে মাননীয় দেবাংশু বসাক। এর আগেও শুনানি চলাকালীন বারবার আমাদের এই ধর্ণা মঞ্চের কথা ওনার মুখ দিয়ে এসেছে। একদমই, সঙ্গে থাকো আমাদের আরো দুই প্রতিনিধি বিট্টু এবং প্রজ্ঞা রয়েছে। আমাদের রিপাবলিক বাংলার যত প্রতিনিধি রয়েছে আমি থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু চাকরি প্রার্থীদের জন্য প্রতিদিন আমরা প্রশ্ন করে গেছি। আমাদের সঙ্গে চাকরি প্রার্থীরাও রয়েছেন, আমি বিট্টুর কাছে যাওয়ার চেষ্টা করব। বিট্টু, তোমার মনে আছে 2021 সালে যখন আমাদের এই রিপাবলিক বাংলা এই বাংলায় আসে, সেই দিন থেকে প্রথম দিন থেকে আমরা চাকরি প্রার্থীদের প্রশ্ন করে গেছি, আজ বোধহয় মুখে হাসি ফোটার দিন চাকরি প্রার্থীদের? দেখো, এত অপেক্ষা, দীর্ঘ বছরের অপেক্ষা, তার আজকে সমাধান। আর মাত্র 15 মিনিট পর রায়দান হবে এবং তারপরেই জানা যাবে দুধ কা দুধ পানি কা পানি যে বিষয়টা বারবার উঠে আসে সেটাই। এই মুহূর্তে চাকরি প্রার্থীরা যারা রয়েছেন তারা হাইকোর্টের সামনে প্রতীক্ষা করছেন। পুলিশি নিরাপত্তাটা পরে দেখাবো, আগে চাকরি প্রার্থীদের কাছে চলে যাব এবং জানার চেষ্টা করবো যে তাদের এই মুহূর্তে তাদের কি অভিজ্ঞতা এবং তারা কিভাবে সময়টা গুনছেন, কিভাবে সময় গুনছেন। আর কিছুক্ষণ বাকি, টেনশন তো ছিলই, আর আমরা একদম আমাদের দাবিটা সুনির্দিষ্ট, যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে তাদের বহিষ্কৃত হোক, আমরা আবেদন জানাচ্ছি মহামান্য হাইকোর্টের কাছে। এছাড়া যারা সরকারের ট্যাক্সের টাকা নিয়ে দিনের পর দিন সরকারের টাকা ধ্বংস করছে তাদের বিচার হোক, শাস্তি হোক। টেনশন কি শুধু আজকে আপনাদের, নাকি না যারা সাদা খাতা জমা দিয়েছে তাদেরও? তাদের তো বেশি টেনশন, তারা তো চুরি করে, ছোটদের টেনশন তো হবে বেশি। আমাদের টেনশন হচ্ছে, আমরা উদ্বেগ বলতে পারেন, আমাদের পক্ষে কতটা রায় তো কতটা হচ্ছে, একে